সাবিলা কিন্তু ভীষণ দুষ্টু ছিল ছোটবেলায়। আমিও কখনো ভাবিনি যে ওই মিডিয়াতে আসবে। রেজাল্ট যদি দুই এক নাম্বার কম পেত ওকে আমি কখনো ধরতে পারতাম না। ক্যালকম পাউডার ঘরে ছিটিয়ে ওখানে স্লিপ করত। সাবিলা কিন্তু ভীষণ দুষ্টু ছিল ছোটবেলায়, অনেক চঞ্চল, অনেক দুষ্টু ছিল। ধীরে ধীরে ম্যাচিউর হয়েছে আর ও পড়াশোনায় অনেক ভালো ছিল। আমিও কখনো ভাবিনি যে ওই মিডিয়াতে আসবে। আস্তে আস্তে ওর এদিকে ঝোঁক ছিল, এদিকে চলে এসছে। আর নাচের সাথে জড়িত ছিল, তো নাচের সাথে জড়িত ছিল, বাফায় নাচ শিখেছে। জানতে চাইবো যে আসলে সে কতটুকু দুষ্টু ছিল না লক্ষ্মী মেয়ে ছিল, একটু সে দুষ্টু ছিল, অনেক দুষ্টু ছিল সে। আমি একটু তার দুষ্টামির দুই একটা ঘটনা জানতে। সে যদি কখনো মানে রেজাল্ট দিলে, রেজাল্ট যদি দুই এক নাম্বার কম পেত ওকে আমি কখনো ধরতে পারতাম না। ও টেবিলের চারিদিকে ঘুরতো, ওকে ধরতে চাইতাম ও দরজা খুলে বের হয়ে যেত। মানে ওর ধারণা ছিল আমি ওকে বকা দেব বা কিছু করব। এই জন্য আমার অনেক ভালো লাগে, কারণ আমি স্বপ্ন দেখেছিলাম মেয়েকে নিয়ে। আমার অনেক ভালো লাগে এখন মেয়ে কাছে থাকে না বা মেয়ে বিয়ে হয়ে গেছে। জি জি, এটা কতটুকু কষ্টের আপনার? এটা অনেক কষ্ট, কষ্ট দেয় আমাকে। কারণ আমি তো ওকে, আমার ছেলে মেয়ে বড়গুলো তো বাইরে আছে, দেশের বাইরে, ওই আমার সাথে থাকতো। কারণ বিয়ে হওয়া তো অতটা সময় দিতে পারছে না আমাকে, মাঝে মাঝে দেখি। এই জন্য খুব মানে একাকী ফিল করি আমি। ও ছোটোবেলায় ওই যে পাউডার, ট্যালকম পাউডার ঘরে ছিটিয়ে ওখানে স্লিপ করতো, মানে সারা ঘরে ট্যালকম পাউডার ছিটাতো, তারপরে নিজে নিজে স্লিপ করতো। কোনো গেস্ট আসলে বাচ্চা ওই বাচ্চাদের নিয়ে একসাথে করতো, এরকম পুরো ঘর পাউডারময় হয়ে যেত। জি জি জি, এটা আমি বলে বোঝাতে পারবো না আসলে। এটা এমন একটা অনুভূতি, এটা বলে বোঝানো যায় না। সব সব মাকে আমার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা, পৃথিবীর সব মাকে। ভালো লাগছে, একটু ডিফারেন্ট লাগছে। আসলে আম্মু এভাবে ক্যামেরার সামনে ইউজ টু না ইন্টারভিউ দিতে, কিংবা এতগুলো আপনারা সবাই আছেন এটাতে ইউজ টু না। সো আমি প্রিটি শিওর আম্মুর একটু আনকমফোর্টেবল লাগছে। বাট আরটিভিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমার মা এবং যাদের যাদের মাকে সম্মাননা দিচ্ছেন, এটা আসলে আমার মনে হয় খুব সুন্দর একটা চেষ্টা। কারণ মারা সবসময় পর্দার আড়ালে থেকে যায়, মারা সেভাবে করে কখনো পর্দার সামনে আসে না। বাট তাদের কন্ট্রিবিউশন আমাদের ক্যারিয়ারে বা আমাদের জীবনে অতুলনীয়। আমার মায়ের সাথে সম্পর্কটা একটু অন্যরকম, মানে আমরা অনেকটা বন্ধুর মতো। দেখা যায় যে অনেক কথা আছে যেটা আমি হয়তো আম্মুর সাথে শেয়ার করি, মানে একদম ফ্রেন্ডের মতো। সো সেগুলো এখন একটু কম হয়, কারণ দেখা যায় যে শ্বশুরবাড়িতে থাকি কিংবা কাজের মধ্যে থাকি। সো অনেক সময় অনেক সপ্তাহ চলে যায় আম্মুর সাথে দেখা হয় না। সো এই গসিপগুলো করাটা মিস করি। মায়ের অবদানের জন্য আসলে সেভাবে করে কখনো ধন্যবাদ দেওয়া হয়নি। আমরা মনে হয় কেউই মা বাবা বা পরিবারের কাউকে মুখে সেভাবে করে অ্যাপ্রিসিয়েট করি না। সো আমি, বাট আমি জানি যে আম্মু জানে যে আমি কতটা এই জিনিসটা ফিল করি এবং কতটা ধন্যবাদ দেই মন থেকে আম্মুকে। পুরোটাই আসলে আম্মুর সাপোর্ট ছিল, কারণ আমি আসলে সেভাবে করে কখনোই ওভাবে মানে মিডিয়াতে আসবো বা অভিনেত্রী হব সেই ইচ্ছাটা ছিল না। ছোটোবেলা থেকে আম্মুরই ওই ইচ্ছা ছিল আমাকে অভিনেত্রী হিসেবে দেখবে। সো প্রত্যেকটা শ্যুটে যাওয়া, আম্মু আগে সবসময় শ্যুটে যেত এবং আমাদের শ্যুট অনেক সময় দেখা যেত যে এমন এমন লোকেশনে হতো যেখানে হয়তো আম্মু রেস্ট নিতে পারছে না, কিন্তু তারপরও আম্মু যেত রাত দিন, কোনো মানে ঠিক ঠিকানা ছিল না, এরপরও আমার সবসময় সাথে থাকতো। একটা শব্দে বলতে চাই থ্যাংক ইউ এত সাপোর্ট দেওয়ার জন্য এবং সব কিছু স্যাক্রিফাইস করে, নিজের হ্যাপিনেস, নিজের কমফর্ট সব কিছু স্যাক্রিফাইস করে আমাদের সবার কমফর্ট এবং ভালো থাকাটা নিয়ে সবসময় ভাবার জন্য ধন্যবাদ। For more updates, subscribe, press the bell icon on YouTube app and never miss another update.